আসসালামু আলাইকুম। বাংলাদেশের অন্যতম একটা লিগ ডিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ, এবং সেই ঢাকা প্রিমিয়ার লিগ যে একটা দুর্নীতি লিগ, একটা দুর্নীতিগ্রস্ত লিগ, সেটা আরও একবার প্রমাণিত হলো। বারবারই এই ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে বিতর্ক হয়, আম্পায়ার নিয়ে বিতর্ক হয়, এবং সেই বিতর্ক আরও একবার হলো মুশফিকুর রহিমের আউট নিয়ে। মুশফিকুর রহিমের করা জোরালো ব্যাটের বারে, যেটা কি না বাউন্ডারি লাইনে গিয়ে ঠেকে এবং আবু হায়দার রনে ক্যাচ ধরেন, কিন্তু আবু হায়দার রনের পা একেবারে বাউন্ডারির লাইন ছুঁয়ে যায় এবং তার পা বাউন্ডারিতে লাগে, কিন্তু তারপরেও আম্পায়ার সেটাকে আউট দেয়। স্পষ্টভাবে ক্যামেরায় দেখা যায় যে আবু হায়দার রনির পা স্পষ্টভাবেই বাউন্ডারির লাইনে লেগে রয়েছে, সেটা স্পষ্টভাবেই ক্যামেরায় দেখা যায় এবং মাঠে থাকা সবাই দেখেছে, কিন্তু তারপরেও সেটাকে আম্পায়ার আউট দিয়েছেন। আপনারা যদি স্ক্রিনে একটু লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে যে আবু হায়দার রনির পা বাউন্ডারির লাইনে লেগে রয়েছে, কিন্তু তারপরেও আম্পায়ার সেটাকে আউট দিয়েছেন। এর আগে সাকিব আল হাসান স্টাম্পে লাথি দিয়ে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ ও 5 লাখ টাকা জরিমানা দিয়েছিলেন এই ডিপিএলে, এই ঢাকা প্রিমিয়ার লিগে। কী কারণে? তিনি বল করতেছিলেন এবং সেই বল সরাসরি ব্যাটসম্যানের পায়ে লাগে এবং বলটি ছিল স্টাম্প বরাবর, এবং তিনি এলবির আবেদন করেন, কিন্তু আম্পায়ার সেটিকে নাকচ করে দেন, আউট দেয়নি, এবং সাথে সাথেই তিনি স্টাম্পে লাথি মারেন এবং আউট না দেওয়ার, স্পষ্ট আউট না দেওয়ার প্রতিবাদ করেন। সেখানে সবাই সাকিব আল হাসানকে দোষী বললেও সাকিব আল হাসান তখন ঠিক কাজ করেছিলেন, কারণ এই আম্পায়াররা দুর্নীতি করেন এবং পক্ষপাতমূলক আম্পায়ারিং করেন বলেই এই ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলের এত বদনাম, এত দুর্নাম, এবং তারা যে পক্ষপাতমূলক আম্পায়ারিং করেন, দুর্নীতি করে, সেটা একেবারেই স্পষ্ট। আরও একবার সেটা স্পষ্ট হয়ে গেলেন, আরও একবার সেটা স্পষ্ট হয়ে গেল যে আম্পায়াররা ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে পক্ষপাতমূলক আম্পায়ারিং ও দুর্নীতি করেন। এই পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের বিরুদ্ধে অতি দ্রুতই ব্যবস্থা নেওয়া উচিত, না হলে বাংলাদেশ থেকে কখনোই আন্তর্জাতিক মানের আম্পায়ার তেমন একটা বের হবে না। একমাত্র শরাফুদ্দৌলা ইবনে সৈকত, যিনি কিনা তার যোগ্যতা দিয়ে বিচক্ষণভাবে আম্পায়ারিং করার কারণে এবং নিরপেক্ষ আম্পায়ারিং করার কারণে তিনি আইসিসির এলিট প্যানেলে যুক্ত হয়েছেন, একমাত্র বাংলাদেশি আম্পায়ার, বাকিরা কেন হচ্ছে না? এই যে পক্ষপাতমূলক আম্পায়ারিং এবং দুর্নীতি করেন বিদায়, তারা আইসিসির কোনো ইভেন্টে সুযোগ পায় না, শুধুমাত্র এই পক্ষপাতমূলক আম্পায়ারিং, ভুল ডিসিশন এবং দুর্নীতি করার কারণে। অতি দ্রুতই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।